عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, যার সত্তাতেও কোনো শরীক নেই, যার নাম গুণাবলিতেও কেউ শরীক নেই, এবং যার কাজেও কোনো শরীক নেই, যার ইবাদত বন্দেগীতেও কোনো শরীক অংশীদার নেই। সালাত ও সালাম নাযিল হোক এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর একত্ব তৌহিদ দিয়ে দাওয়াত শুরু করেছেন এবং সারা জীবন তৌহিদের দাওয়াত দিতে থেকেছেন শেষ জীবন পর্যন্ত। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে চলে আসছে। আজকে পর্ব নম্বর 19, তারিখ পহিলা রবিউল আউয়াল 1442 হিজরি, মোতাবেক 18 অক্টোবর 2020। বিষয়বস্তু আজকের হচ্ছে বড় শিরক সম্পর্কে, দেখে আরবিতে আশ-শিরকুল আকবার বা শিরক আকবার বলা হয়। লেখক বলছেন, মা হুয়া শিরকুল আকবার, বড় শিরক কি, বড় শিরক কি জিনিস বা কাকে বলে। বলছেন যে হুয়া ইত্তেখাযুল আবদে মিন দুনিল্লাহি নিদ্দান, কোন বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন শরীক যদি স্থাপন করে বা গ্রহণ করে, সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, মানে এই না যে আল্লাহকে অস্বীকার করে, মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্য মাবুদ, তিনি এলাহ, তিনি সৃষ্টিকর্তা, তার সাথে কোনো কিছুকে যদি শরীক স্থাপন করে, সেটা অন্তর থেকে এই শিরকি বিশ্বাসের মাধ্যমে, কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে। শিরক অন্তরের শিরক হতে পারে, কথার দ্বারা শিরক হতে পারে, কাজের দ্বারা শিরক হতে পারে। তো যে কোনো আল্লাহর বান্দা, মানুষ, জিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, তাহলে একে বড় শিরক বলা হয়। এমন ভাবে শরীক স্থাপন করলো, ব্যাখ্যা করছেন এখন, তাকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য মনে করল। আল্লাহ সূরায়ে ইখলাসে বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য সমকক্ষ কেউ নেই। যদি আল্লাহ সমকক্ষ সমতুল্য মনে করে, এটি একটি বড় শিরক আকবার যেটিকে বলা হয়। ইউহিব্বুহু কাহাব্বিল্লাহ, ভালোবাসার ক্ষেত্রে বড় শিরক, আল্লাহর মতো করে তাকে ভালোবাসে, যেমন দেবদেবীর পূজারীদের দেবদেবীর সাথে ভালোবাসা, যারা মাজার পূজা করে, হ্যাঁ মাজারওয়ালা, মাজার যাদের মাজার বা কবর পূজা করে থাকে, তাদের যে ভালোবাসাটি, সেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মত করে ভালোবাসা, বরং তার চাইতে বেশি। মুশরিক যারা, তারা আল্লাহ ছাড়া অন্যকে, যার উপাসনা করে, যাকে ডাকে, তাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। বাস্তব প্রমাণ দেখতে চান, দেখবেন যে আল্লাহর সামনে তাদের কান্না আসে না, মসজিদে তাদের কান্না নেই, সালাতের ভিতরে কান্না নেই, সেজদাতে কান্না নেই তাদের, কিন্তু মাজারে গিয়ে দেখেন কি কান্না। আল্লাহ, এই কান্না যদি রবের কাছে করতে পারতো, তাহলে তাদের দিন দুনিয়া সব সুন্দর হয়ে যেত। এই জন্য দেখা যায় রাফেজি শিয়াদেরকে, মক্কা মদিনা যারা এসেছেন, এরাকে জীবনে দেখবেন না যে মসজিদে নববীতে অথবা মসজিদে হারামে তারা কান্নাকাটি করছে আল্লাহর কাছে, এবাদত বন্দি করছে খুশুর সাথে, মনোযোগ জীবনও দেখবেন না। তারা যে মুশরিক, তারা যে পথভ্রষ্ট, এর বাস্তব প্রমাণ সচক্ষে দেখতে পারবেন। বরং আজানের সাথে সাথে মসজিদ থেকে তারা বেরিয়ে চলে যায়, যেমন শয়তান পলায়ন করে আজান শুনলে।
পক্ষান্তরে যাবেন আল বাকিতে, বাকির যে কবরস্থান, যাকে যারা বুঝে না অথবা যারা বিদাতপন্থী তারা জান্নাতুল বাকি বলে, বাকির কবরস্থান, মাকবারাতুল বাকি, বাকির কবরস্থানে গিয়ে দেখেন কি যে কান্না। তো এটা বাস্তব প্রমাণ যে যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে বা অন্যকে আল্লাহর মতো করে ভালোবাসে, এর প্রমাণ ওয়াকশাহুকাখশিয়াতিল্লাহ, তাদেরকে ভয় করে আল্লাহকে ভয় করার মতো করে। জি, আল্লাহর ভয় নেই কিন্তু বাবার ভয়। গত বছর চাদর চড়াইতে গেছে, খাসি মোরগ নিয়ে গেছে, এবার না গেলে এলাকায় পীর বাবা এসেছে, দেখা সাক্ষাৎ না করলে, মরিদ না হলে সর্বনাশ হয়ে যাবে। এগুলি হচ্ছে বড় শির্ক। ওয়ালতা যে ও এলেইহি, তার কাছে শরণাপন্ন হয়, আশ্রয় নেই, ওয়াদ উহু, তাকে আহ্বান করে, ইয়া গৌস, ইয়া গরিব নওয়াজ, ইয়া আলী, ইয়া হুসাইন, এভাবে ডাকে। ওয়া খাফুহু, ভয় করে, ওয়ারজুহু, আশা ও আকাঙ্ক্ষা রাখে। জি, যেমন তৌহিদবাদী মুমিন মুসলিমরা আল্লাহর কাছে মনের সমস্ত আশা ব্যক্ত করে এবং আশা রাখে যে আল্লাহ আমাদের কল্যাণ করবেন, তারা সেসব উপাস্য বাতিল উপাস্যর কাছে আশা রাখে। জি, বাবার দরবারে গেলে খালি হাত ফিরে আসে না, আশা রাখে। কেউ সন্তানের আশায় যায়, কেউ রোগের আরোগ্যের আশায় যায়, কেউ বালা মুসিবত দূরীকরণের জন্য যায় তাদের কাছে ধন্না দিতে। ওয়ার গাবই এলেই হে, এবং তার দিকে আগ্রহী হয়, উদ্গ্রীব হয় বা তার অভিমুখী হয়। ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং ভরসা, আস্থা ভরসা রাখে, যেমন তাবিজ যারা বেঁধে রাখে, পুরো তাবিজের ভরসা। তাবিজ থাকলে তাদের মনে বল আছে, আর তাবিজ যদি ছিঁড়ে ফেলে দেন, কেটে ফেলে দেন, তাহলে হাহাকার অবস্থা। আউয়তি ওফি মাসিয়াতিল্লাহ, অথবা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণে তারা আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করে, আল্লাহর নাফরমানি করে, দণ্ডবিধানকে উপেক্ষা করে আর মানবরচিত বিধানের বাস্তবায়ন করে। মানুষের জালেমানা যেসব রীতিনীতি রয়েছে বা তৈরি করা আইন রয়েছে, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, সেগুলির আনুগত্য করে, সেগুলিতে বিশ্বাসী তারা। আও ইয়াত্তাবিউহু আলা গায়রি মারযাতিল্লাহ, অথবা আল্লাহর অসন্তুষ্টি ক্ষেত্রে তার অনুসরণ করে, অনুসরণ ভালো কাজে, কোরআন সুন্নায় স্বীকৃত কাজে আপনি ভালো মানুষের অনুসরণ করেন, আমরা ভালোকে ফলো করি, আনুগত্য করা, আল্লাহর আনুগত্য রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আনুগত্য রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আনুগত্য আল্লাহরই আনুগত্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কথাই বলেছেন, আল্লাহর দিনের কথাই মানুষকে বাতিলিয়েছেন। আর পিতামাতার আনুগত্য, শাসকের আনুগত্যের ক্ষেত্রে শর্ত লাগানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কাজের নির্দেশ দেবে। বাপ মা যদি অবৈধ কাজের নির্দেশ দেয় তাহলে তাদের আনুগত্য করা হারাম। শাসক যদি ইসলাম বিরোধী কোনো নির্দেশ দেয় তাহলে তাদের কথা মানা, আনুগত্য করা হারাম। তো আনুগত্যের ক্ষেত্রেও শির্ক হতে পারে, শির্ক ফিতা বা শির্ক তাআ, এতে বা অনুসরণ ক্ষেত্রে শির্ক হতে পারে, যদি আল্লাহকে অসন্তুষ্ট করে কারো অনুসারী হয়, ইত্যাদি ইত্যাদি। এক কথায় বলতে গেলে, শুরুতে আমি বলেছি আল্লাহর প্রশংসা করতে গিয়ে যে আল্লাহ রাব্বুল আলামের নাম গুণাবলীতে শির্ক করা, অথবা আল্লাহ রাব্বুল আলামের যতগুলি কাজ রয়েছে যা একমাত্র তিনি করেন, তাতে কাউকে শরীক স্থাপন করা, কেউ হায়াত দিতে পারে, কেউ মেরে দিতে পারে, কেউ রিজিক দিতে পারে, কেউ ছেলে দিতে পারে, কেউ রোগ ভালো করতে পারে, কেউ মনস্কামনা পূরণ করতে পারে, কেউ নিয়ন্ত্রণ করে, এ সমস্ত হচ্ছে রুবুবিয়াতে শিরক, শিরকে রুবুবিয়া, আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরক, আল্লাহ ছাড়ানোকে সেজদা করা, আল্লাহ ছাড়ানোর জন্য জবাই করা, আল্লাহ ছাড়ানোর জন্য মানত করা, আল্লাহ ছাড়া আল্লাহর ঘর ছাড়ানো কোনো জায়গার তওয়াফ করা, মাজারে তওয়াফ করা, ইত্যাদি ইত্যাদি যত রকম এবাদ বন্দী রয়েছে, সেটা অন্তরের এবাদ বন্দী হোক, বাচনিক এবাদ বন্দী হোক, অথবা কর্মগত এবাদ বন্দী হোক,
সমস্ত কিছু আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা হচ্ছে তাওহীদ, আর আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেওয়া কিঞ্চিত পরিমাণ, এটা হচ্ছে শিরক। আল্লাহর হক অন্য কোনো দিকে ফিরিয়ে দেওয়া, অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বড় শিরক। মহান আল্লাহ এরশাদ করছেন, কয়েকটি আয়াত নিয়ে এসেছেন এখানে লেখক এই শিরকের ভয়াবহতা সম্পর্কে। সূরা নিসার আয়াত নম্বর 48-এ রয়েছে আর আয়াত নম্বর 116-তে রয়েছে, এই একই আয়াত, প্রথম অংশটি একই রকম। ইন্নাল্লাহ লা ইগফির আন ইউশরাকা বিহ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শিরক করা হলে। কেউ যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করে তো আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যদি এই শিরকের ওপর মৃত্যুবরণ করে, এখানে এই কথাটি উজ্জ রয়েছে, কেউ যদি বড় শিরক করে মারা যায় বিনা তওবায় তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না। কিন্তু এখানে বড় শিরক না ছোট শিরক আল্লাহ বলেননি, শুধু বলেছে ইন্নাল্লাহ লা ইগফির আন ইউশরাকা বিহ, আল্লাহর সাথে শিরক করা হলে আর সে অবস্থায় মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না। অধিকাংশ তাফসিরকারগণ বা আকীদার ওলামায়ে কেরামগণ বা যে কোনো সাবজেক্টে দিনের ওলামায়ে কেরামগণ বলেছেন, বড় শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা গেল, তওবা করলো না। তওবা করে যদি ফিরে চলে আসে তো সে মুসলিম হয়ে গেলে, যখন কাফের অমুসলিমরা তওবা করে ইসলাম গ্রহণ করছে ওই রকম। কিন্তু কেউ শিরক করলো আর বড় শিরকের উপরে মৃত্যু হয়ে গেল তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না, কারণ সে ঈমান ভঙ্গকারী অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে আর ঈমান ইসলাম ছিলই না। পক্ষান্তরে কিছু গবেষক ওলামায়ে কেরামগণ বলছেন যে আল্লাহ যেহেতু বড় আর ছোট এখানে বলেননি, শুধু শিরক বলেছেন, সুতরাং বড় শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তবুও আল্লাহ মাফ করবেন না, আর ছোট শিরক করে যেগুলি কাবিরা গুনাহ কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত করে না, ইসলামের গণ্ডিতে থাকে তবে কাবিরা গুনাহ করে ছোট শিরকের মাধ্যমে। ছোট শিরকের আলোচনা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আসবে। বড় অথবা ছোট যে কোন রকমের শিরকি আকিদা আমল বা কথা এসব করে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ মাফ করে, শিরকের গুনাহ নিয়ে যদি মারা যায় বিনা সংশোধনে বিনা তবায় তো আল্লাহ মাফ করবেন না। বড় শিরকের ক্ষেত্রে এই জন্য মাফ করবেন না যে সে ঈমান ভঙ্গ করে মারা গেছে। ছোট শিরক, শিরক এত বড় অপরাধ, যদিও ছোট শিরক কিন্তু এমন কাবিরা গুনাহ অন্যান্য কাবিরা গুনাহর চাইতে বড়, তার নাম হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সুতরাং ছোট শিরক করে কেউ যদি মারা যায় বিনা তবায় তো আল্লাহ মাফ করবেন না, তাহলে কি করবেন, স্থায়ী শাস্তি দেবেন না। এই ক্ষেত্রে যেহেতু ছোট শিরক করে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে মুসলিম ফাঁসে গুনাহগার হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা যায়নি, সুতরাং তার জন্য শাস্তি রয়েছে, আল্লাহ বিনা শাস্তিতে ক্ষমা করবেন না। এটি হচ্ছে দ্বিতীয় মত। আর বড় শিরক করে কেউ যদি মারা যায় তাহলে সে যেহেতু ইসলাম নষ্ট করে মারা গেছে সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। প্রথমত্রি কি বললাম, যে যদি বড় শিরক করে কেউ মৃত্যুবরণ করে তো আল্লাহ কখনো মাফ করবেন না, চিরস্থায়ী জাহান্নামী হবে শেষ পরিণাম। আর ছোট শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে অন্য অন্য গুনাহের মতো, কেউ চুরি করে মারা গেছে, কেউ মিথ্যা কথা বলে মারা গেছে, কেউ গীবত করে মারা গেছে, কেউ চুগলখড়ি করে মারা গেছে, কেউ হারাম খেয়ে মারা গেছে, অন্যান্য যত কাবিরা গুনাহ রয়েছে ওই রকমই ছোট শিরক করে মারা গেছে, কাবিরা গুনাহ করেছে। এই ক্ষেত্রে ওই হাদিস ফিট হবে যে হাদিসে বলা হয়েছে ফাহুয়া ইলা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা, আল্লাহ চাইলে শাস্তি দেবেন তারপরে ক্ষমা করবেন, আর আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন কারণ সে মুসলিম ছিল কিন্তু ছোট শিরকে লিপ্ত হয়ে মারা গেছে। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এর নিম্নের কোন গুনাহ, মা দুনা মানে মা হুয়া আকাল্লু মিন যালিক, বড় শিরকের নিচের কোন গুনাহ যদি করে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে সবাইকে লিমান ইয়াশা যাকে আল্লাহ চাইবেন, বিনা তওবাতে মারা গেছে, কাবিরা গুনাহ করে বিনা তওবাতে মারা গেছে, আল্লাহ ইচ্ছা করলে বিনা শাস্তিতে মাফ করে দেবেন, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার শাস্তি দিয়ে মাফ করবেন, কবরের কিছু শাস্তি দিয়ে মাফ করে দেবেন, আবার আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে জাহান্নামেও শাস্তি দেবেন। লেমাই আসা, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন বিনা তওবাতে, অন্য অন্য গুনাহের ক্ষেত্রে। আর ওলামায়ে কেরামগণ বলেছেন, যারা মুহাদ্দিকিন গবেষক,
যে যারা বেনামাজি সালাত পরিত্যাগকারী তাদের অপরাধটি শিরকের সমতুল্য, শিরকের চাইতে নিম্ন মানের নয়, শিরকের নিচের নয়। সুতরাং বেনামাজি হয়ে কেউ যদি মারা যায় তবু আল্লাহ ওকে ক্ষমা করবেন না, ইন্নাল্লাহ আল্লাহ মাফ করবেন না। সুতরাং একজন মুসলিম যদি আল্লাহকে ভয় রাখে এবং পরকাল বলে চিন্তাশীল হয় কখনো বেনামাজি হয়ে মারা যাবে না, যেমন বড় শিরক করে মারা যাবে না, শিরক মুক্ত হবে এবং 5 ওয়াক্ত 17 রাকাত দৈনিক সালাতের হেফাজত করবে যাতে করে তার ইসলামটা টিকে থাকে। অমাই ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ ইফতারা ইসমান আজিমা, সেই ব্যক্তি মহা পাপ রচনা করল। জি, সেই ব্যক্তি বড় একটি অপরাধ করে ফেলল। সূরা নিসার 48, আর সূরা নিসার 116 তুলেছে, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শিরক করা হলে, তবে শিরকের নিম্নমানের কোন গুনাহ কেউ যদি করে করে মারা যায় তাহলে যাকে চাইবেন আল্লাহ মাফ করবেন। তারপরে বলছেন ওমান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ফাকাদ দল্লা দলালাম বাঈদা, সেই ব্যক্তি গুমরাহির অনেক দূরে পৌঁছে গেল, সুদূর ভ্রষ্টতাই পৌঁছে গেল, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে চলে গেল। এইরকম সূরা মায়েদার 72 আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে আর বিনা তবায় যদি মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তো তার জন্য বা তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, নিষিদ্ধ, কখনো জান্নাতে যাবে না মুশরিক। ওয়া মাওয়াহু নার, এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামী হবে বড় শিরক করে যদি কেউ মৃত্যুবরণ করে। সূরা হজর 31 আল্লাহ ইরশাদ করছেন শিরকের ভয়াবহতা সম্পর্কে, ওমাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, কাআন্নামা খাররা মিনাস সামাঈ, এত বড় অপরাধ করলো সে, তার উদাহরণ হচ্ছে যেন সে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল। আকাশ থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে তাহলে তার কি কোনো অস্তিত্ব থাকবে, আকাশে যেতে হবে না। এই যে ফ্লাইটের দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনার শেষ পরিণাম তো আপনাদের জানা আছে, মানুষের লাশটা কি পাওয়া যাচ্ছে, আল্লাহু আকবার, মাত্র কয়েক কিলোমিটার দূরে, হ্যাঁ ধরেন 8 থেকে নিয়ে 10-12 কিলোমিটার দূরে ফ্লাইট উঠুছে, সেখান থেকে যদি আছাড় খেয়ে পড়ে তাহলে অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, খুঁজে কোথায় যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই জাহাজের মালবাগুলি। তো ঠিক ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে সে আল্লাহর কাছে এত নিকৃষ্ট এবং আল্লাহর কাছে এত মূল্যহীন, এবং সেই ব্যক্তিকে শয়তান এমন ভাবে গ্রাস করেছে, তাকে আন্নামা খাররা মিনাস সামা, যেন আকাশ থেকে সে আছাড় খেয়ে পড়েছে। ফাতাখতাফাহু তায়রু, অতপর তাকে পাখিতে ছোঁ মেরে নিয়ে চলে গেছে, আকাশ থেকে যখন পড়ছে তখন আকাশ, সে যখন আকাশ পথে যখন থাকে জমিন আর আকাশের মাঝে, তখন কিন্তু ওজন হালকা হয়ে যায়, ওজন হালকা মানুষের। তো ঠিক ওর সাথে এখানে একটা সাইন্টিফিক দিক রয়েছে, তুলনা করা হয়েছে, যে ব্যক্তি শিরক করে তার ওজনটা ইসলামে এত হালকা হয়ে যায়, এত মূল্যহীন হয়ে যায়, এত ওজনহীন হয়ে যায় যে কোনো মূল্যই থাকে না তার। সারা জীবনে পাহাড় সম পরিমাণ যদি নেক আমল করে থাকি, এবাদতবন্দি করে থাকা, আল্লাহ সমস্ত ধ্বংস হয়ে গেল, মূল্যহীন, যেন তাকে পাখিতে ছোঁ মেরে নিয়ে গেল। অথবা ঝড়ো বাতাসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করলো সুদূর স্থানে, মাকান সাহিক, অনেক দূরে, কোথায় যে আকাশ পথ থেকে উড়িয়ে নিয়ে গেছে যখন আকাশ থেকে আছাড়কে পড়ছিল। ঠিক ওই রকমই মুশরিকের অবস্থা, যারা শিরক করে বা শিরকি জীবনযাপন করে, শিরকি ধর্মকর্ম করে, তাদের অবস্থা এরকম। জি, একদিকে আল্লাহর কাছে একেবারে ওজনহীন, মূল্যহীন, কোন মূল্য নেই, সামান্য আল্লাহ পরোয়া করেন না তাদের। অন্যদিকে শয়তান এমন ভাবে তাদেরকে গ্রাস করেছে, শয়তান এমন ভাবে তাদের ওপর বিস্তার লাভ করেছে যে তারা, জি, যেমন
বাতাসেও উপরে কিছু উঠতে থাকলে দেখেন যে এদিক সেদিক থেকে উঠতে উঠতে কোথায় যা নিশ্চিহ্ন হয়ে চলে গেল, ঠিক তেমনই শয়তান যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যায়। মুশরিক দ্বারা যে কোনো রকম অপরাধ হতে পারে এবং মুশরিক ওই রকমই যে কোনো অবস্থায় ধ্বংস অনিবার্য। মুশরিকের বহুত্ববাদের যেমন আকাশে যদি কোনো কিছু উড়তে থাকে তো অস্তিত্ব কোথায় যে গিয়ে ধ্বংস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর হক সম্পর্কে আর বান্দার হক সম্পর্কে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে, হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হচ্ছে বান্দার উপর, ইয়াবুদুহু যে তার ইবাদত করবে বান্দারা, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, ও হাক্কুল ইবাদে আলাল্লাহ আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ইউআযাবু মান লা ইউশরিক বিহি শাইয়্যা যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে না তাকে আল্লাহ আযাব দেবেন না, যদিও গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে, বিভিন্ন ভাবে ক্ষমা হয়ে যাবে যদি তৌহিদ ঠিক থাকে। খুব সহজ ভাষায় তৌহিদ যদি ঠিক থাকে আর আমলে যদি ঘাটতিও থাকে তবু আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত তাকে সামিল করে নেবে, আল্লাহ ক্ষমা করে দেবে, আজাব দিয়ে ক্ষমা করবেন অথবা বিনা শাস্তি দেওয়াই ক্ষমা করবেন। পক্ষান্তরে তৌহিদ যদি না ঠিক থাকে আর পাহাড় সম পরিমাণ যদি নেকি থাকে কোনো কাজে আসবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। শিরক করার মাধ্যমে মানুষ দীন ইসলাম থেকে বেরিয়ে যায় অর্থাৎ মুসলিম থাকে না, তার নাম আর মুমিন মুসলিম থাকে না, তার নাম মুশরিক, তার নাম কাফের। মক্কার মুশরিকদেরকে এই জন্য মুশরিক আর কাফের বলা দেখতে পাচ্ছি যে তারা শিরকি কর্মকাণ্ডে জড়িত রয়েছে এবং কুফরিতে জড়িত রয়েছে, সেটা নাস্তিক কাফের হোক অথবা বহুত্ববাদী মুশরিক কাফের হোক সবগুলি একই। আর যদি শিরকুফরিকে গোপন রাখে তাহলে তাদেরকে আকিদার মুনাফিক বলবো, তারাও কাফের মুশরিকদের মতে বরং তার চাইতে অনেক খ্রিস্ট, কারণ তারা আরো বিষাক্ত, তারা নিজের চেহারাকে গোপন রেখেছে। অনেকে টের পাবে না মুসলিম সমাজে, দেখে মনে করবে যে এরা মুসলিম কিন্তু এরা ইসলামের চরম শত্রু মুনাফিকরা। এই জন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আরো বেশি সতর্ক করেছেন কোরআনে কারিম, বলছেন ওয়াস্তাবি ফিল খুরুজ বিহাদা শিরক আনি দিন আল মুজাহিরু বিহি, দিন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রকাশ্যে শিরক করে তারা যেমন কুফফারে কুরাইশ, যেমন মক্কার কাফের কুরাইশরা, অন্য অন্য কাফের মুশরিকরা, ওয়াল মুবতিনু লাহু আর যারা শিরকে গোপনকারী কাল মুনাফিকিন, যেমন যারা মুনাফিক কপট ছিল মদিনায় যেমন ছিল প্রথম যুগের মুনাফিকরা, আর যুগে যুগে মুনাফিক সব জায়গায় রয়েছে বিশেষ করে মুসলিম দেশে মুনাফিকদের সংখ্যা আরো বেশি। আল্লাযীনা ইউযহিরুনা আল ইসলাম, যারা মুনাফিক কাদেরকে বলা হয়, আকীদার মুনাফিক, মুনাফিক দুই ভাগে বিভক্ত, সেজন্য আকীদার বিশ্বাসের মুনাফিক বলছি, আমলের মুনাফিক যাদের মধ্যে মুনাফিকের চরিত্র আছে কিন্তু তাদের ইমান নষ্ট হয় নাই, কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে, যারা ইসলাম প্রকাশ করে ওয়ায়ুবতিনুনা আল কুফর আর কুফরিকে লুকিয়ে রাখে, মানুষকে জানতে দেয় না যে আমরা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, মুসলিম সমাজ যেহেতু তারা কিছু ফায়দা লুটতে চায়। মহান আল্লাহ এই মুনাফিকদের সম্পর্কে ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে বরং সর্বনিম্ন স্তরে অবস্থান করবে জাহান্নামে, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা তাদের কোনো সাহায্যকারী পাবে না, কোনো সুপারিশ তাদের জন্য হবে না, ইল্লাল্লাযিনা তাবু তবে যারা মুনাফিক হয়তো একসময় ছিল কিন্তু তওবা করে নিয়েছে, তওবা রাস্তা আল্লাহর কাছে খোলা আছে, আল্লাহ যে কত দয়ালু এত বড় বড় অপরাধীদের সামনেও তওবা রাস্তা খুলে রেখেছেন, সুবহানাল্লাহ, ওয়া আসলাহু এবং তারা সংস্কার সংশোধন করে নিল, ওয়া আতাসা বিল্লাহ এবং আল্লাহকে আঁকড়ে ধরলো, এগুলি হচ্ছে লক্ষণ যে সে তওবা করে নিয়েছে, বিশুদ্ধ তওবা করেছে, খাঁটি অন্তর থেকে করেছে, কি তওবা করার প্রমাণ হচ্ছে ইসলাহ, নিজের সংশোধন করে নাও, এতেসাম বিল্লাহ আল্লাহকে আঁকড়ে ধরেছে, হ্যাঁ গাইরুল্লাহকে আঁকড়ে ধরে নেই, এটাও করছে ওটাও করছে এমন নয়, সব জায়গায় তাল দিচ্ছে না এরকম না, ওয়াখলাসু দীনহুম লিল্লাহ আর একটি লক্ষণ হচ্ছে তারা তাদের দিনকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করেছে, শিরক কুফরি মুক্ত হয়ে গেছে,
সুতরাং এমন নয় তারা যে তাদেরকে মসজিদেও দেখা যায়, মাজারেও দেখা যায়, আবার চার্চেও দেখা যায়, তাদেরকে আবার মন্দিরেও দেখা যায়, সব পূজা পাঠে দেখা যায়, সব ধর্মকর্ম দেখা যায়। ওয়া আখলাসু দীনামুলিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন, ওরাই মুমিনদের সাথে রয়েছে। ওয়া সাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা, আর মুমিনদেরকে আল্লাহ মহা পুরস্কার দিবেন। সূরা নিসার আয়াত নম্বর 145-146 ওয়াগাইরা যালিক মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে এই শিরক সম্পর্কে। এখানে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, তৌহিদ সুন্নাত কায়েমের তৌফিক দান করেন, শিরক বিদআত এবং সমস্ত গুমরাহি থেকে পাপাচার থেকে আল্লাহ যেন আমাদের পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক হায়াত যেন দান করেন। আল্লাহ আমাদের দীন দুনিয়ার সার্বিক জীবনে যেন বরকত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।